ফাইনালি বন্ধুরা, সিআরপিএফ এর তরফ থেকে আরও একটি নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাকান্সি বার হয়েছে, যেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তুমি যদি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স হতে চাও অর্থাৎ সিআরপিএফ হতে চাও, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। মেল ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। তোমাদের কাছে একটি বিরাট বড় সুযোগ চলে এসেছে বলতে পারো, বিশাল বড় সুযোগ তোমাদের কাছে চলে এসেছে। কীভাবে আবেদন করবে, কারা কারা আবেদনের যোগ্য, তোমাদের টোটাল ভ্যাকান্সি কত রয়েছে, সম্পূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এইরকম ফোর্সের নিউজ পেতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং তুমি যদি সিআরপিএফকে লাইক করো, তো অবশ্যই সিআরপিএফের নামে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দেবে। তো চলো আজকের ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো সিআরপিএফ এর তরফ থেকে পাবলিশ করা নোটিফিকেশান। এখানে তোমরা দেখতে পাচ্ছ অফলাইন অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ তোমাদেরকে অফলাইনে আবেদন করতে হবে। ডাইরেক্টর জেনারেল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স রিকোয়ারমেন্ট অফ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন টু দ্য পোস্ট অফ হেড কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্টস কোটা 2022। অর্থাৎ এই যে ভ্যাকান্সিটি বার হয়েছে, এটি তোমাদের স্পোর্টস কোটার মাধ্যমে। তোমার যদি খেলার সার্টিফিকেট থেকে থাকে, গেম সার্টিফিকেট থেকে থাকে, তাহলে তুমি আবেদন করতে পারবে, নচেত তুমি কিন্তু আবেদন করতে পারবে না। অর্থাৎ এটি স্পোর্টস কোটার মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। হেড কনস্টেবল জেনারেল ডিউটি পোস্টে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে, 322টি টোটাল তোমাদের ভ্যাকান্সি রয়েছে মেল ফিমেল মিলিয়ে। এখানে তোমরা দেখতে পাচ্ছ খেলার নাম তোমাদের দেওয়া রয়েছে, ইভেন্টস দেওয়া রয়েছে এবং টোটাল ভ্যাকান্সি আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। এখানে তোমরা প্রথম যে খেলাটি দেখতে পাচ্ছ আর্চারি, আর্চারির ক্ষেত্রে মেল ফিমেল মিলিয়ে তোমাদের ভ্যাকান্সি দেওয়া রয়েছে। মেলের ক্ষেত্রে 2টি এবং ফিমেলের ক্ষেত্রে 4টি ভ্যাকান্সি রয়েছে। অ্যাথলেটিকের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 42টি এবং মেয়েদের ক্ষেত্রে 8টি ভ্যাকান্সি রয়েছে। এইরকমভাবে কিন্তু ভ্যাকান্সিগুলো দেওয়া রয়েছে, প্রায় অনেক ভ্যাকান্সি রয়েছে। বক্সিং রয়েছে, ফুটবল রয়েছে, হ্যান্ডবল রয়েছে, জিমন্যাস্টিক রয়েছে, হকি রয়েছে, জুডো রয়েছে, তারপরে কবাডি রয়েছে, ক্যারাটে রয়েছে, শুটিংস রয়েছে, সুইমিং রয়েছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো তোমাদের খেলা রয়েছে, ভলিবল রয়েছে, ওয়াটার স্পোর্টস রয়েছে, ওকে, ওয়েট লিফটিং রয়েছে। এরকমভাবে কিন্তু অনেক খেলা রয়েছে, প্রায় তোমাদের 24টি গেম রয়েছে। এই 24টি গেমের মধ্যে তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে, তাহলে অবশ্যই তুমি আবেদন করবে। কোন কোন সার্টিফিকেট লাগবে সেটি কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। নোটিফিকেশানটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ফটাফট জয়েন হয়ে যাও এবং তুমি অবশ্যই তোমার গেমটি অবশ্যই দেখে নাও। তোমার যদি থেকে থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। টোটাল তোমাদের ভ্যাকান্সি রয়েছে মেলের ক্ষেত্রে 257টি এবং ফিমেলের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 65টি। পে স্কেল তোমরা দেখতে পাচ্ছ লেভেল 7 পর্যায়ের তোমাদেরকে মাইনে দেওয়া হবে। হেড কনস্টেবল জেনারেল ডিউটি পোস্টের জন্য 25,500 টাকা বেসিক পে এবং 81,100 টাকা পার মান্থ তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। অর্থাৎ স্যালারি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ খুব ভালোই স্যালারি তোমাদেরকে দেওয়া হবে। এক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে জেনারেল প্রার্থীদের জন্য, SC/ST হয়ে থাকলে 5 বছর এবং OBC প্রার্থী হয়ে থাকলে 3 বছর যথারীতি বয়সে ছাড় পেয়ে যাবে। এডুকেশন কোয়ালিফিকেশান যে কোনো বোর্ড থেকে সিম্পলি 12 ক্লাস পাস হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে। এবং এখানে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং স্টেট লেভেলের তোমার যে কোনো খেলার যদি সার্টিফিকেট থেকে থাকে, তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। আমি তোমাদেরকে সম্পূর্ণ বলে দিলাম, এখানে বলা রয়েছে কিন্তু আমি শর্টকাটের মাধ্যমে তোমাদেরকে বলে দিলাম। স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল এবং ইন্টারন্যাশনাল লেভেলের তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে, যে গেমগুলো আমি তোমাদেরকে বললাম সেই গেমের উপর তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে, তাহলে অবশ্যই তুমি আবেদন করতে পারবে। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ SC/ST 5 বছর এবং OBC প্রার্থীরা 3 বছর, এজ রিল্যাক্সেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে তুমি যদি ইন্টারন্যাশনাল, ন্যাশনাল লেভেলে খেলেছো এবং তুমি যদি গোল্ড মেডেল, সিলভার মেডেল, তারপরে ব্রোঞ্জ মেডেল তুমি যদি জিতেছো, তুমি যদি কোনো মেডেল বা মেডেল পেয়েছো, প্রাইজ পেয়েছো, তাহলে এখানে কিন্তু বোনাস মার্ক হিসাবে তোমাকে মার্ক দেওয়া হয়েছে। তুমি অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তুমি যদি কোনো টিমের সঙ্গে যুক্ত ছিলে এবং সেই টিম কোনো সার্টিফিকেট পেয়েছে, তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে। চ্যাম্পিয়নশিপ যদি তোমার কোনো টিম হয়েছে, টিমের ভিত্তিতে, অর্থাৎ ফুটবল খেলেছো, ফুটবল খেলার সময় সেটি অবশ্যই টিম ভিত্তিক খেলা হয়ে থাকে এবং তোমার টিম অবশ্যই জিতেছে এবং তোমার টিম সার্টিফিকেট পেয়েছে, তো সেই সার্টিফিকেট দিয়েও তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এখানে হাইট তোমরা দেখতে পাচ্ছ মেলের ক্ষেত্রে 170 সেন্টিমিটার এবং ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। এখানে সিডুল ট্রাইবের ক্ষেত্রে আলাদা করে তোমাদের হাইটে রিল্যাক্সেশন দেওয়া রয়েছে এবং নর্থ ইস্ট বলার ক্ষেত্রে, অর্থাৎ মিজোরাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইটে ছাড় দেওয়া রয়েছে।
ছেলেদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 157 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে 147.5 সেন্টিমিটার। ওকে, তো আমাদের পশ্চিমবঙ্গের প্রার্থীদের বেলায় তোমরা দেখতে পাচ্ছ মেলের ক্ষেত্রে 170 এবং ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার উচ্চতা হতে হবে। এবং সিডুল ট্রাইব যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ দ্য মিনিমাম হাইট ফর অল ক্যান্ডিডেট বিলং টু সিডুল ট্রাইবের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার হাইট হতে হবে অল স্টেটের ক্ষেত্রে। তাছাড়াও এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 80 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। এবং এখানে কিন্তু গোর্খা গারোয়ালসের ক্ষেত্রে এবং নর্থ ইস্ট বালার ক্ষেত্রে কিন্তু তোমাদের চেস্টে ছাড় রয়েছে, ফিমেলের ক্ষেত্রে কোনো চেস্টের কড়াকড়ি নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ওয়েট হতে হবে হাইট অনুসারে ওয়েট, অর্থাৎ 148 তোমার যদি ফিমেলের ক্ষেত্রে 148 তোমার যদি উচ্চতা থেকে থাকে, তাহলে এখানে তোমার যদি বয়স 18 থেকে 22 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে 34-35 থেকে 42-42 কেজির মধ্যে তোমার ওজন হতে হবে। এরকম বয়স ভিত্তিতে এবং তোমার উচ্চতা ভিত্তিতে কিন্তু এখানে তোমাদের হাইট চাওয়া হয়েছে। তাছাড়া এখানে ছেলেদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 170 সেন্টিমিটার তোমার যদি উচ্চতা থেকে থাকে এবং তোমার যদি 18 থেকে 22-এর মধ্যে তোমার বয়স হয়ে থাকে তাহলে 52-64 কেজির মধ্যে তোমার ওজন থাকতে হবে, তাহলে তুমি কিন্তু ফিট হয়ে যাবে, তোমাকে রিজেক্ট করা হবে না। তারপরে তোমরা দেখতে পাচ্ছ মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপরে আইয়ের যে তোমাদের চেক হয় সেটা কিন্তু চেক হবে, অর্থাৎ চোখের তোমার পাওয়ার ক্ষমতা কিন্তু থাকতে হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তুমি আবেদন করবে? দেখো, আবেদন ফিজ তোমাদের কাছে 100 টাকা নেওয়া হবে, ডিম্যান্ড ড্রাফট বা পোস্টাল অর্ডার তোমাদেরকে 100 টাকা দিতে হবে, বা SBI চালানের মাধ্যমে তোমাদেরকে 100 টাকা আবেদন ফিজ তোমাদেরকে দিতে হবে। প্রথমে আবেদন করার সময় তোমাকে হেডিংসে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য রিকোয়ারমেন্ট অফ স্পোর্টস পার্সন ইন CRPF এগনেস্ট স্পোর্টস কোটা 2022। এটি কিন্তু তোমাদেরকে অবশ্যই খামের উপরে লিখতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ তোমাদের এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকায় পাবলিশ হওয়ার 30 দিনের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা হিমাচল প্রদেশ, তারপরে লাক্ষাদ্বীপের ক্ষেত্রে, আইসল্যান্ডের ক্ষেত্রে 45 দিনের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আবেদনের জন্য তোমাদের নির্দিষ্ট অ্যাড্রেস দেওয়া রয়েছে, তুমি যে খেলার সঙ্গে যে খেলাতে তুমি আবেদন করবে, অর্থাৎ আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে কিন্তু খেলার ক্যাটাগরি ভাগ করে দেওয়া রয়েছে। ধরে নাও তুমি বাস্কেটবল, ফুটবল এবং হকি এবং ওয়াটার স্পোর্টসে তোমার সার্টিফিকেট রয়েছে এবং এই খেলাগুলোর মধ্যে তুমি আবেদন করতে চাও, তাহলে এখানে যে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে তোমাদেরকে সেন্ড করতে হবে। তারপরে তুমি যদি বডি বিল্ডিং এবং ক্যারাটি গেমের ক্ষেত্রে তুমি যদি আবেদন করতে চাও তাহলে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে সেন্ড করতে হবে। এখানে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং মেল আইডি দেওয়া রয়েছে, তোমরা যদি চাও তো এখানে কিন্তু কন্ট্যাক্ট মেল করতে পারো আবেদনের কিছু তথ্য জানার জন্য। তো এইভাবে তুমি আবেদন করবে। অ্যাপ্লিকেশান ফিজ 100 টাকা, এক্ষেত্রে তোমাদের বলা রয়েছে জেনারেল OBC-র ক্ষেত্রে 100 টাকা এবং SC/ST যারা রয়েছে এবং যারা ওমেন প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না, এখানে তারা কিন্তু ফ্রিতে আবেদন করতে পারবে। SC/ST এবং ওমেন যারা, অর্থাৎ মহিলারা কিন্তু ফ্রিতে আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস, দেখো সিলেকশন প্রসেস তুমি আবেদন করবে, আবেদন করার পরে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ তোমার মাপঝোক হবে, এক্ষেত্রে কিন্তু রানিংয়ের ব্যাপারে কিছু বলা নেই, রানিং তোমাদের থাকছে না, বিনা রানিংয়ে কিন্তু তোমাদের সার্ভিস নেওয়া হবে, তোমাদেরকে নিয়োগ করা হবে। তারপরে তোমাদের মেরিট লিস্ট পরীক্ষার ব্যাপারেও কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু দেওয়া নেই। তারপরে তোমাদের ডিটেলড মেডিকেল এক্সামিনেশান DME হবে, তারপরে রিভিউ মেডিকেল এক্সামিনেশান অর্থাৎ RME হবে, অর্থাৎ তুমি যদি মেডিকেলে আনফিট হয়ে যাও তাহলে RME-র জন্য তোমাকে ডাকা হবে এবং তোমার RME হবে। তারপরে দেখতে পাচ্ছ ট্র্যাভেলিং অ্যালাউন্স, তারপরে লোডিং অ্যালাউন্স, তারপরে এইরকম অ্যালাউন্স তোমাদেরকে দেওয়া হবে, তারপরে ফাইনাল মেরিট লিস্ট তোমাদের তৈরি করা হবে। তো এইরকমভাবে তোমাদের নিয়োগ প্রসেস পুরোপুরিভাবে কমপ্লিট হবে। অ্যাপ্লিকেশান কীভাবে করবে আমি অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো অ্যাপ্লিকেশান ফর্ম, অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ হেড কনস্টেবল GD মেল ফিমেল এগনেস্ট স্পোর্টস কোটা ইন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স CRPF। এখানে তোমাদেরকে প্রথমে একটি পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, যেটি এখনকার ফটো হতে হবে। ওকে, 3.5x4.5 সেন্টিমিটারের মধ্যে তোমার সাইজ হতে হবে। তারপরে তুমি ফর্মটি ভালো করে নিজে হাতে কলমে তুমি ফিল আপ করবে, তারপরে ক্যাপিটাল লেটারে অবশ্যই তুমি ফর্মটি ফিল আপ করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ পেজটি অনেক বড় পেজ, কিন্তু এখানে তুমি ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ এবং
যে তোমাদের থার্ড পেজ এবং অ্যাডমিট কার্ড পেজ, এই তিনটি পেজ কিন্তু তুমি প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করার পরে তুমি এইটি ভালো করে ফিল আপ করবে। ফিল আপ করার পরে তোমার যাবতীয় তথ্য অর্থাৎ স্পোর্টস সার্টিফিকেট এবং তোমার উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের ডকুমেন্টস অর্থাৎ অ্যাডমিট কার্ড, মার্কশিট, বোর্ড সার্টিফিকেট, তার সঙ্গে সঙ্গে তোমার যদি স্পোর্টস সার্টিফিকেট তো অবশ্যই লাগবে, এবং তোমার SC ST OBC সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট, এই সার্টিফিকেটগুলো দিয়ে ডিমান্ড ড্রাফট কেটে তোমাকে অবশ্যই যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে সেন্ড করতে হবে। তো বন্ধুরা, এটি ছিল আপডেট। দুটো নোটিফিকেশানই তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে তোমার যদি খেলার সার্টিফিকেট থেকে থাকে বা তোমার যদি কোনো ফ্রেন্ডের খেলার সার্টিফিকেট থেকে থাকে, তাহলে অবশ্যই তাকে এই মেসেজটি শেয়ার করে দাও। আর তোমরা অবশ্যই আবেদন করার আগে অবশ্যই নোটিফিকেশান দুটো ভালো করে দেখে নেবে। তো বন্ধুরা, এটি ছিল আপডেট। ধন্যবাদ।